রেশন কার্ড দিলাম, এটা করলাম এটা করলাম, আর পরেও যদি আপনারা ভোট দেয় না, বিশ্বাস করে না, তাহলে বারে বারে কাজ কিরকম করবো? হয় কি না? এখানকার বাজারে অত মানুষের দোকান পাহাড় কত বিজনেস করে আছে, এখন বিজেপি দিকদার দিছে নি? আমার হাজি সাহেব আছে এখানে, গেল হাজি সাহেব ছিল না এখানে, ওই সাহেব আছে, সবাই সুন্দর সুন্দর ব্যাপার, আমার বিজেপির মানুষ তখন ডিস্টার্ব দিছে, আপনার ব্যাপার বন্ধ করে দিছে, সরকার তো আমার মন্ত্রী, তো গার্জেন মিনিস্টার, আমি কত কত ব্যাপার চলে, আমি কি বন্ধ করতে পারি না? আমার যদি হিংসা উঠে কি বন্ধ করতে পারবো না? বন্ধ করে দিতে পারি, কিন্তু কখন করছি নাকি করা তো নাই। যখন বারবার ভোট দিবেন না, তাহলে তো করার একবার মন যাব না, একবার করা নেই দেখবেন, করার মন তো যাবো যাবো কি না, এবার বারবার ভোট দেয় না তাহলে আমার একবার মন কিন্তু করা, আপনারা বুঝো সব বুঝছেন যে আমার যদি বারবার এরকম ভোট দেয় না, কাজ করার পরে রেশন দিছি, রাস্তা বানাইছিল, অসুবিধা দেয় না, কখনো প্রবলেম করে, তারপরেও যদি কংগ্রেসের পিছে পিছে তাওরা থাকে, কংগ্রেসের পিছে পিছে যায়, তাহলে তো একবার বাস দিতে মন যাবো না, যাবো কি না যাবো নাকি না? তাহলে এটাই কথা যে যদি বারবার এইরকম করে, তাহলে আমারও মনটা খারাপ হয়ে যাবো, গার্জেন মিনিস্টার আমি, আমি তো অভিভাবক মন্ত্রী, আমারও তো কিছু করার মন যাবো, যাবো কি না? বললাম তো লাগবো অল্প, তো কথাটা হইলো যে আমি সবাই মিলতি করতে চাই, ঢাকা বাজারের উন্নতি হতে লাগবো, এখানে সুন্দর বিজনেস করছে, এগুলো আমি খুব সুন্দরভাবে চলতে লাগবো, সবাই একসঙ্গে চলতে লাগবো। আর এইখানে কথাটা যে এইটা হইলো উপনির্বাচন, একটা ছোট উপনির্বাচন, দেড় বছরের নির্বাচন, অলরেডি কেন্দ্রে আমার সরকার 5 বছরের জন্য আছে, নরেন্দ্র মোদী সরকার আছে, রায়মার হিমন্ত বিশ্ব শর্মার সরকার আছে, দুইটা ইঞ্জিন লাগা আছে, 3 নম্বর ইঞ্জিন কেইদিনমান আগে আপনারা পরিমল শুক্ল করে 3 নম্বর ইঞ্জিন লাগাই দিছে, 3টা ইঞ্জিনে এখন যাইতে আছে, আপনারা 7 নম্বর ইঞ্জিন নিহার রঞ্জন দাসের লাগাই দেন, তাহলে কেবল 60টা ইঞ্জিন স্পিডে যাব, আর উল্টা যদি কংগ্রেসের ইঞ্জিন লাগাই দেয় তাহলে তো গাড়িটা ঠিক মতো যাবো না, উল্টা উল্টি করব, হয় কি না? তো গাড়িটা ঠিক মতো যাওয়ার জন্য তো নিহার রঞ্জন দাসকে লাগাইতে হবে, 3টা ইঞ্জিন তো অলরেডি আমি লাগাই লইছি, অলরেডি 3টা ইঞ্জিন আমার আছে, রেশন কার্ড দিলাম, এটা করলাম এটা করলাম, আর পরেও যদি আপনারা ভোট দেয় না, বিশ্বাস করে না, তাহলে বারে বারে কাজ কিরকম করবো? হয় কি না? এখানকার বাজারে অত মানুষের দোকান পাহাড় কত বিজনেস করে আছে, এখন বিজেপি দিকদার দিছে নি? আমার হাজি সাহেব আছে এখানে, গেল হাজি সাহেব ছিল না এখানে, ওই সাহেব, সবাই সুন্দর সুন্দর ব্যাপার, আমার বিজেপির মানুষ তখন ডিস্টার্ব দিছে, আপনার ব্যাপার বন্ধ করে দিছে, সরকার তো আমার মন্ত্রী, তো গার্জেন মিনিস্টার, আমি কত কত ব্যাপার চলে, আমি কি বন্ধ করতে পারি না? আমার যদি হিংসা উঠে কি বন্ধ করতে পারবো না? বন্ধ করে দিতে পারি, কিন্তু কখন করছি নাকি করা তো নাই। যখন বারবার ভোট দিবেন না, তাহলে তো করার একবার মন যাবো না, একবার করে নেই দেখবেন, করার মন তো যাবো যাবো কি না, এবার বারবার ভোট দেয় না তাহলে আমার একবার মন কিন্তু করা, আপনারা বুঝো সব বুঝছেন যে আমার যদি বারবার এরকম ভোট দেয় না, কাজ করার পরে রেশন দিছি, রাস্তা বানাইছিল, অসুবিধা দেয় না, কখনো প্রবলেম করে, তারপরেও যদি কংগ্রেসের পিছে পিছে তাওরা থাকে, কংগ্রেসের পিছে পিছে যায়, তাহলে তো একবার বাস দিতে মন যাবো না, যাবো কি না যাবো নাকি না? তাহলে এটাই কথা যে যদি বারবার এইরকম করে, তাহলে আমারও মনটা খারাপ হয়ে যাবো, গার্জেন মিনিস্টার আমি, আমি তো অভিভাবক মন্ত্রী, আমারও তো কিছু করার মন যাবো, যাবো কি না? বললাম তো লাগবো অল্প, তো কথাটা হইলো যে আমি সবাই মিলতি করতে চাই, ঢাকা বাজারের উন্নতি হতে লাগবো, এখানে সুন্দর বিজনেস করছে, এগুলো আমি খুব সুন্দরভাবে চলতে লাগবো, সবাই একসঙ্গে চলতে লাগবো। আর এইখানে কথাটা যে এইটা হইলো উপনির্বাচন, একটা ছোট উপনির্বাচন, দেড় বছরের নির্বাচন, অলরেডি কেন্দ্রে আমার সরকার 5 বছরের জন্য আছে, নরেন্দ্র মোদী সরকার আছে, রায়মার হিমন্ত বিশ্ব শর্মার সরকার আছে, 2টা ইঞ্জিন লাগা আছে, 3 নম্বর ইঞ্জিন কেইদিনমান আগে আপনারা পরিমল শুক্ল করে 3 নম্বর ইঞ্জিন লাগাই দিছে, 3টা ইঞ্জিনে এখন যাইতে আছে, আপনারা 7 নম্বর ইঞ্জিন নিহার রঞ্জন দাসকে লাগাই দেন, তাহলে কেবল 60টা ইঞ্জিন স্পিডে যাবো, আর উল্টা যদি কংগ্রেসের ইঞ্জিন লাগাই দেয় তাহলে তো গাড়িটা ঠিক মতো যাবো না, উল্টা উল্টি করবো, হয় কি না?
গাড়িটা ঠিক মতো যাওয়ার জন্য তো নিহার রঞ্জন দাসকে লাগাইতে হবে। তিনটা ইঞ্জিন তো অলরেডি আমি লাগাই লইছি, অলরেডি তিনটা ইঞ্জিন আমার আছে।